হ্যালো বন্ধুরা, আজ সম্পূর্ণ নতুনভাবে এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি ডক্টর এস বসু। তবে এই ভিডিওটি যার থেকে অনুপ্রাণিত হয়ে, যার ভিডিও ফলো করে আমি তৈরি করেছি, তিনি হচ্ছেন কলকাতার সুবিখ্যাত, শুধু সুবিখ্যাত বললে ভুল হবে, এক মহান ডাক্তার, যিনি ডক্টর রবিন বর্মন স্যার। এই রবিন বর্মন স্যারের ভিডিও থেকে, বিভিন্ন ভিডিও থেকে কালেক্ট করে আমি আপনাদের সামনে তুলে ধরবো আজ মেডোরিনাম ওষুধটি, যে কত সহজে একটা ক্রনিক কেসে মেডোরিনামকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এর সম্পূর্ণ ক্রেডিট ডক্টর রবিন বর্মন স্যারের। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে ওই স্যারের ইউটিউবে যে চ্যানেলটি আছে আপনারা অবশ্যই সবসময় ফলো করবেন। তাহলে আপনারা হোমিওপ্যাথির যে সঠিক নীতি, যে সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করা, যে কোনো ক্রনিক কেসের ক্ষেত্রে এই সিঙ্গেল মেডিসিন সঠিকভাবে সিলেক্ট করতে হলে এখনকার এই মহান ডাক্তার ডক্টর রবিন বর্মন স্যারের ভিডিও আপনাদের অবশ্যই ফলো করতে হবে, এবং এতে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। কিভাবে ক্রনিক কেসে এই মেডোরিনাম ওষুধটি অতি সহজে নির্বাচন করবেন সে সম্পর্কে বলতে গেলে, প্রথমে মেডোরিনাম সম্পর্কে দু চারটে কথা বলে নিই বন্ধুরা। যে এই মেডোরিনাম ওষুধটি একটি নোসোড ওষুধ, অবশ্যই এটা ডিজিজ প্রোডাক্ট থেকে তৈরি, আমাদের গনোরিয়ার পুষ্পাম থেকে এটা তৈরি করা হয়েছে। তাই আমরা সচরাচর খুব সচেতনতার সঙ্গে অবশ্যই ওষুধটি ইউজ করব, কারণ যে কোনো নোসোড গ্রুপের ওষুধ আমরা কিন্তু হুটহাট ইউজ করব না, এটা সব সময় মাথায় রাখতে হবে। কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোনো ক্রনিক কেসে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই পেশেন্ট মেডোরিনাম হবেন কি হবেন না। এই সঙ্গে বন্ধুরা বলে রাখি যে এই মেডোরিনাম ওষুধটি মায়োজেমেটিক ব্যাকগ্রাউন্ড যদি হিসাব করেন তাহলে অবশ্যই এটা একটি গ্রেটেস্ট সাইকোটিক ব্যাকগ্রাউন্ডের মেডিসিন, অর্থাৎ পেশেন্টের সাইকোটিক ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে। সাইকোটিক ব্যাকগ্রাউন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন বা সাইকোটিক কিং বলতে পারেন সেটা হচ্ছে থুজা, কিন্তু মেডোরিনামও কিন্তু কম যায় না, কারণ থুজা যেখানে ফেল করে, থুজার যেখানে কাজ সম্পূর্ণ করতে পারে না, সেখানে কিন্তু মেডোরিনাম কাজ শুরু করে। তাহলে সাইকোটিক গ্রুপের মধ্যে মেডোরিনাম কত জোরালো একটা ওষুধ। এরপরে বন্ধুরা, যে বিষয়টি না বললেই নয়, অর্থাৎ পেশেন্টের আমরা বিভিন্ন কমপ্লেন শুনবো এবং এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করবো অবশ্যই, কিন্তু মেডোরিনাম ওষুধটি কোন কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে বলতে পারেন, ওষুধের ডায়াথিসিস যেটা, এই ক্ষেত্রটা সবচেয়ে আগে খুব ভালোভাবে জানা দরকার, তবেই আমরা কিন্তু খুব সহজে এবং খুব ভালোভাবে আমরা ওষুধটিকে প্রয়োগ করতে পারবো। তো মেডোরিনাম ওষুধটি সবচেয়ে ভালো যেখানে কাজ করে সেটা হচ্ছে গাউটের উপরে, অর্থাৎ যাদের দেখবেন হাতে পায়ের আঙুলগুলো বেঁকে গেছে, ফুলে গেছে, সেই ধরনের কেসের উপরে ভীষণ ভালো কাজ করে। এছাড়া রিউমাটিজম, অর্থাৎ বাতের উপরে ভীষণ ভালো কাজ করে। তাছাড়া বন্ধুরা, নিউরালজিয়া, এছাড়া স্পাইন কর্ড প্রবলেম, এমনকি যাদের হাতে পায়ের নিচে ভীষণ জ্বালা করে তাদের ক্ষেত্রে ওষুধটা ভীষণ ভালো কাজ করে। তবে সর্বোপরি যেটা না বললেই নয় সেটা হচ্ছে গনোরিয়া, যদি পেশেন্টের বর্তমান গনোরিয়া থাকে কিংবা পূর্বেও থেকে থাকে বা পূর্বে ছিল সেটাকে চাপা দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই মেডোরিনাম একদম সর্বোচ্চ ওষুধ হিসাবে নির্বাচিত। তাহলে বন্ধুরা, আমরা প্রয়োগক্ষেত্রটা সবচেয়ে ভালো জানতে পারলাম যে মেডোরিনাম কোন কোন ক্ষেত্রে কাজ করে। এই ক্ষেত্রে বলে রাখি, এটা এই জন্যই বললাম যে পেশেন্ট যখন আসবে প্রেজেন্ট কমপ্লেন নিয়ে, যে প্রেজেন্ট কমপ্লেন তার এই মুহূর্তে সবচেয়ে প্রবলেমটা কী, সবচেয়ে কষ্ট কী, তাতে যদি এই যে পয়েন্টগুলো বললাম যে মেডোরিনাম কোথায় কোথায় ভালো কাজ করে তার মধ্যে কোনোটা মিলে যায়, তাহলে অবশ্যই আমাদের প্রয়োগক্ষেত্র আরও সহজ হয়ে গেল। এইবারে আসি বন্ধুরা সেই পেশেন্টের কমপ্লেন নিয়ে, অর্থাৎ পেশেন্ট যেভাবে আসবে, যা বলবে, তার উপরে বেস করে আমরা কীভাবে সহজে এই ওষুধটিকে প্রয়োগ করব। তো প্রথমে আমরা কী করি যে পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেনের উপরে জোর দিই। প্রেজেন্ট কমপ্লেনে ওই ওষুধের যে পয়েন্টগুলো বললাম, ডায়াথিসিস যেটা বললাম সেটা যদি থাকে, অর্থাৎ গাউট যদি পেশেন্টের থাকে, রিউমাটিজম যদি থাকে, নিউরালজিয়া কিংবা স্পাইন কর্ড প্রবলেম কিংবা হাতে পায়ের নিচে জ্বালা, কিংবা যদি তার গনোরিয়া বর্তমান প্রেজেন্ট থেকে থাকে, তাহলে তো অবশ্যই সোনায় সোহাগা, অর্থাৎ সম্পূর্ণ প্রয়োগক্ষেত্রটা মেডোরিনামকে নির্দেশ করবে। এইবারে বন্ধুরা আমরা দেখব পাস হিস্ট্রি দেখে আমরা অনেক সময় ওষুধ নির্বাচন করতে পারি, কারণ পাস হিস্ট্রিতে যদি পাই যে পেশেন্টের এই মুহূর্তে গনোরিয়া নেই ঠিকই, কিন্তু পূর্বে ছিল, কোনো এক চিকিৎসার দ্বারা, কোনো ভুল চিকিৎসা বলেন বা কোনো মলম বা কোনো কিছুর দ্বারা সেটাকে চাপা দেওয়া হয়েছে, এরকম যদি হয়ে থাকে যে তার পূর্বে গনোরিয়া ছিল, বর্তমানে নেই ঠিকই কিন্তু পূর্বে ছিল, সেটা চাপা পড়েছে এবং সেই চাপা পড়ে অন্যান্য বিভিন্ন ডিজিজ তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মেডোরিনাম একদম সুনির্বাচিত ওষুধ হবে। তাহলে বন্ধুরা, দুটো পয়েন্ট বললাম যে প্রেজেন্ট কমপ্লেনে দেখবো আমরা যে ওষুধটার ডায়াথিসিস যেটা আছে, প্রয়োগক্ষেত্র যেটা আছে, সেই ক্ষেত্রগুলো পেশেন্ট নিয়ে এসছে কিনা। সেকেন্ডে দেখবো যে পাস হিস্ট্রিতে পেশেন্টের গনোরিয়া ছিল কিনা। এইবার থার্ডে কি দেখবো, যে ফ্যামিলি হিস্ট্রিটা অনেকটা দরকার, কারণ আমরা মেডোরিনাম ওষুধটি প্রয়োগ করতে গেলে অবশ্যই দেখবো যে পেশেন্ট
সাইকোটিক মায়াজমকে কভার করছে কিনা সেটা বুঝতে গেলে অনেকটাই আমাদের অনেক সময় ফ্যামিলি হিস্ট্রির প্রয়োজন হয়, এছাড়াও অনেক কারণেই দরকার। তো এক্ষেত্রে আমরা ফ্যামিলি হিস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো পাবো সেটা হচ্ছে যাদের বংশে অ্যাজমার ধাঁচ আছে, অর্থাৎ হাঁপানি শ্বাসকষ্ট এই প্রবণতা যাদের বংশে রয়েছে, রিউমেটিজম বাতের প্রবণতা যাদের ভিতরে রয়েছে, সে বাবার থাকুক, মায়ের থাকুক কিংবা পূর্বপুরুষ অন্য কারো থাকুক, এই বাতের ব্যথা কিংবা শ্বাসকষ্ট কিংবা হচ্ছে যাদের নার্ভের প্রবলেম রয়েছে, আগের থেকেই তার মায়ের কিংবা বাবার কিংবা ঠাকুরদা ঠাকুমার কারো এরকম নার্ভের প্রবলেম ছিল, স্পাইন কর্ড প্রবলেম ছিল কিংবা বংশে কারো গনোরিয়া ছিল, অর্থাৎ পেশেন্ট যিনি এসেছেন তার গনোরিয়া নেই ঠিকই কিন্তু তার বাবা বা পূর্বপুরুষ বা মায়ের দিক থেকে কোথাও তার গনোরিয়ার ইতিহাস পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই সুনির্বাচিত ওষুধ হবে তার জন্য এই মেডোরিনাম। এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, এই মেডোরিনাম পেশেন্টের যে গনোরিয়ার প্রবণতা থাক বা না থাক বা পেশেন্টের যদি থেকেও থাকে তার থেকেও বেশি জোরালোভাবে কাজ করে যদি তার বংশে গনোরিয়া থাকে, অর্থাৎ যত পুরুষ আগে তাদের গনোরিয়ার ইতিহাস পাওয়া যাবে এই ওষুধ তত গুরুত্বপূর্ণভাবে তত ফাস্টভাবে এই পেশেন্টের ক্ষেত্রে কাজ করবে। তাহলে বন্ধুরা তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, প্রেজেন্ট কমপ্লেন, পাস হিস্ট্রি এবং পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি। তো এই প্রেজেন্ট কমপ্লেন, পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এর থেকেই কিন্তু আমরা মেডোরিনামকে অনেক সহজভাবে নির্বাচনের জায়গা তৈরি করতে পারলাম। এর সঙ্গে আমাদের খুব গুরুত্বপূর্ণ কি পেশেন্টের কিছু জেনারেল হিস্ট্রি, জেনারেল কমপ্লেন, এই জেনারেল কমপ্লেনগুলো নেব। জেনারেল যদি কিছু মিলে যায় তাহলে আরও শোনায় সোহাগা, অর্থাৎ পেশেন্টের নিজস্ব যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য রয়েছে তার সঙ্গে আমরা মিলানোর চেষ্টা করব যে মেডোরিনামের পয়েন্টগুলো মেলে কিনা। তবে এরপরে আরও গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো হচ্ছে মাইন্ড সিমটম, কারণ সর্বোপরি মাইন্ড সিমটম আমাদের জানতেই হবে। বিভিন্ন লক্ষণ মিললেও যদি মাইন্ড না মেলে তাহলে কিন্তু ওষুধের কাজ করার জায়গা অনেক কমে যায়, তাই মাইন্ডকে সবচেয়ে গুরুত্ব দেবো। তবে তার আগে জেনারেল কমপ্লেনগুলো আগে জেনে নিই। এক্ষেত্রে বন্ধুরা আমরা সবচেয়ে গুরুত্ব দেবো যেটা সেটা হচ্ছে যে পেশেন্টকে হট কোল্ড রিলেশন, HCR যেটা সংক্ষেপে লেখা হয়, এই হট কোল্ড রিলেশন পেশেন্টের হট হতে হবে, অর্থাৎ পেশেন্ট খুব গরম কাতর হবে। এছাড়াও এর থ্রাস্ট তৃষ্ণা যদি জিজ্ঞেস করি তাহলে প্রফিউস পাবো, অর্থাৎ ভীষণ তৃষ্ণা, ভীষণ ভীষণ তৃষ্ণা। মেডোরিনাম পেশেন্ট যিনি হন তা সে এত তৃষ্ণা থাকে যে এরা কিন্তু রাত্রে শোয়ার সময় জলের বোতল নিয়ে শোয়, অর্থাৎ ঘুম ভাঙলেও তাকে জল খেতে হয় বা জল খাওয়ার জন্য তার ঘুম ভেঙে যায়, এরকম টাইপের ভীষণ ভীষণ তৃষ্ণা। তবে তর্কের ক্ষেত্রে বলে রাখি শুধু তৃষ্ণা না, মেডোরিনামকে মনে রাখতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এদের সব কিছুই যেন বেশি, অর্থাৎ ঘাম বেশি, তৃষ্ণা বেশি, ঘুম বেশি, অ্যাংজাইটি বেশি, সব কিছুর মধ্যে তো এদের একটা বেশির প্রবণতা রয়েছে, খিদে পর্যন্ত বেশি, সব কিছুই ভালো খায়, মানে এদের সব কিছু যেন বেশি 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 একটা প্রবণতা রয়েছে, সেই ক্ষেত্রে তৃষ্ণাও বেশি। এইবারে আমরা জানার চেষ্টা করব যে পেশেন্টের ডিজায়ার কী আছে, অর্থাৎ তার পছন্দ কী আছে, পছন্দের খাবার কী। তাহলে অবশ্যই আমরা উত্তর পাবো যে তার লবণ এবং মিষ্টি ভীষণ পছন্দ, অর্থাৎ লবণ মিষ্টি যদি ভীষণ পছন্দ হয় তাহলে এক্ষেত্রেও কিন্তু জায়গাটা আরও ক্লিয়ার হলো, হ্যাঁ নি মেডোরিনামেরই পেশেন্ট হবে। এইবারে বন্ধুরা আরও দুটো জেনারেল কমপ্লেনের উপরেও আমরা জোর দেবো, সেটা হচ্ছে যে তার ড্রিম, স্বপ্ন কী দেখে এবং তার ভয় কিসে আছে, ফেয়ার কিসে আছে। তো ভয়ের ক্ষেত্রে আমাদের এই দুটোই কিন্তু দেখেন একটু মাইন্ড সিমটমের সঙ্গে রিলেটেড রয়েছে, কারণ যারা অতিরিক্ত ভয় পায় এটা একটা মনের রোগ, মনের ব্যাপার। তো এই ভয়ের ক্ষেত্রে এরা ডার্কনেস, অর্থাৎ অন্ধকারের ভীষণ ভয় পায়। সাইকোটিক গ্রুপের যে গুরুত্বপূর্ণ মেডিসিন থুজা, সেও অন্ধকারে ভয় পায়, সে ভূতের ভয় পায়, সে বারবার পিছন ঘুরে দেখে, কিন্তু মেডোরিনামে ততটা না হলেও এরা কিন্তু অন্ধকারকে ভীষণ ভয় পায়, একা থাকতে চায় না, অন্ধকার ঘরে ঘুমাতে পারে না, এরকম ভীষণ অন্ধকারের প্রতি ভয়। আর স্বপ্নের ক্ষেত্রে যদি বলেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ আমাদের স্বপ্ন দিয়ে অনেক কিছু আমরা বুঝতে পারি। তো মেডোরিনামের পেশেন্ট কিন্তু স্বপ্ন দেখে উড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম টাইপের স্বপ্ন দেখে, সে হয়তো কিছুতে তাড়া করেছে সে উড়ে চলে গেল, বাঘে তাড়া করেছে উড়ে চলে গেল, বা কোনো মানুষ তাকে মারতে যাচ্ছে সে উড়ে চলে গেল, এরকম মানে উড়ে যাওয়া পড়ে যাওয়া এই ধরনের স্বপ্ন দেখে। তাহলে আমরা এই ভয়ের আর হচ্ছে স্বপ্নের এই দুটো পার্ট দিয়েও কিন্তু আমরা মেডোরিনামকে অবশ্যই সিলেক্ট করতে পারবো। তাহলে বন্ধুরা প্রথম যে তিনটে পয়েন্ট বলেছিলাম যে পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেন, পাস হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি, তার সঙ্গে এই জেনারেল কমপ্লেন যেগুলো যদি মিলে যায়, তার জেনারেল সিমটমগুলো যদি মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই পুরো জায়গাটা তৈরি হয়ে গেলো যে মেডোরিনাম প্রয়োগ করার মতো। এইবার সর্বোপরি যেটার উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মাইন্ড সিমটম। তো মেডোরিনাম পেশেন্টের মাইন্ড সিমটমের জাস্ট কয়েকটা কথা মনে রাখলেই হবে। সবচেয়ে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এরা ভীষণ ইরিটেবল, ভীষণ ইরিটেবল, এদের ভীষণ রাগ থাকে, ভীষণ অ্যাংজাইটি থাকে, এবং সেই সঙ্গে ফরগেটফুলনেস, এদের ভীষণ ভুলে যাওয়ার প্রবণতা, মানে ভুলে যায় সব কিছু, যেন এরা ভুলে যায়, এদের মনেই থাকতে চায় না,
পড়াশোনা স্টুডেন্ট হলে তারা পড়াশোনা মনে রাখতে পারে না, সাধারণত মানুষ তার বন্ধুবান্ধবের নাম ভুলে যায়, জায়গার নাম ভুলে যায়, পরিচিত জায়গাকে মনে করতে পারে না, এমনকি মেডোরিনামের পেশেন্টের এত ভুল হয়ে থাকে যে তারা নিজের নাম পর্যন্ত অনেক সময় ভুলে যেতে পারে। হঠাৎ নাম জিজ্ঞেস করেছেন, তার নাম মনেই পড়ছে না, এরকম করতে করতে অনেকক্ষণ পরে হয় মনে আসবে, কিংবা কেউ তার নাম ধরে ডাকলে তার মনে পড়বে, হ্যাঁ আমার নাম তো এই। তো এতটাই ভুলো মন হয়ে থাকে মেডোরিনামের পেশেন্ট। তর্কের ক্ষেত্রে বন্ধুরা আরও বলে রাখি যে পুরানো বহু মনীষীরা আছেন, অবভিয়াসলি হোমিওপ্যাথি ডাক্তারদের ক্ষেত্রেই বলছি, যে বহু মহান ডাক্তাররা আছেন যারা এর আগে অনেক ক্ষেত্রেই এই ওষুধটাকে, শুধুমাত্র যেসব পেশেন্টরা ভীষণভাবে ভুলে যায়, তার স্মৃতিশক্তি যাদের খুব দুর্বল, খুব ভোলা প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে এই মেডোরিনাম ওষুধটি কিন্তু দিয়ে প্রথম চিকিৎসা শুরু করতেন। তাহলে দেখুন যে ফরগেটফুলনেস, অর্থাৎ এই ভুলে যাওয়ার প্রবণতার উপরে মেডোরিনাম ওষুধটি কত জোরালোভাবে কাজ করে। এই সঙ্গে বন্ধুরা এই মাইন্ডের উপরে আরও দুটো পয়েন্টকে আমরা জোরালোভাবে মনে রাখবো, সেটা হচ্ছে উইপিং ডিসপজিশন, অর্থাৎ অল্পেই কান্না করে ফেলে এরা, কোনো কথা বলতে বলতে, এমনকি ডাক্তারকে রোগের কথা বলতে বলতে কেঁদে দেয়, মানে খুব সহজে কেঁদে দেয়, ধন্যবাদ দিলে পর্যন্ত কেঁদে দিতে পারে, মানে অতি সহজে যারা কান্নাকাটি করে, অতি সহজেই চোখ দিয়ে জল আসে, তারাও কিন্তু অনেকটা এই মেডোরিনামের পেশেন্ট হয়ে থাকে। এছাড়াও এর সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে লক্ষণটি রয়েছে সেটা হচ্ছে ফেয়ারফুলনেস। এই পয়েন্টটা বন্ধুরা আগেই বলেছি যে এদের ভয়ের প্রবণতা খুব বেশি, এরা অন্ধকারে ভয় পায়, এটাও একটা মাইন্ড সিমটম, তাই এখানেও এই পয়েন্টটি আরও গুরুত্ব দিয়ে আলোচনা করা হলো যে এই ফেয়ারফুলনেসকেও আমরা ভীষণভাবে মনে রাখবো, যাদের ভীষণ ভয়ের প্রবণতা রয়েছে, যারা অল্পেই কান্না করে ফেলে, যারা ভীষণভাবে ভুলে যায়, এবং যাদের মাইন্ড সিমটম ইরিটেবল রয়েছে, অর্থাৎ ভীষণ খিটখিটে, ভীষণ রাগি রয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু মেডোরিনাম ওষুধটাকে খুব ভালোভাবে কভার করে থাকে। তাহলে বন্ধুরা এই কেস হিস্ট্রি লেখার সময় দেখুন পরপর যেভাবে বললাম এই লক্ষণগুলো যদি আপনারা এইভাবে সিরিয়ালি কারোর মধ্যে পেয়ে যান, সব কিছু সবসময় 100% মিলবে এমনটা নয়, তবে ম্যাক্সিমাম যদি মিলে যায় এবং মাইন্ড সিমটমের বেশ কিছু যদি পেয়ে যান, সেই সঙ্গে ওষুধের ডায়াথিসিস যেটা বলেছিলাম, ওষুধটা কোন কোন ক্ষেত্রে ভালো কাজ করে, তার সঙ্গে যদি পেশেন্টের কিছু কমপ্লেন মিলে যায়, তো অবশ্যই মেডোরিনাম ওষুধটি প্রয়োগ করার খুব ভালো জায়গা তৈরি হয়ে যাবে। আর পেশেন্টের মধ্যে যদি গনোরিয়ার ইতিহাস থাকে কিংবা পূর্বপুরুষের কারো গনোরিয়ার ইতিহাস থাকে, তাহলে তা একদম সোনায় সোহাগা, মেডোরিনাম খুব ভালোভাবে প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সামনে নিবেদন করলাম, সম্পূর্ণ রবিন বর্মন স্যারের ক্রেডিট, তার থেকে এই শিক্ষা পাওয়া এবং তার অজান্তেই কত স্টুডেন্ট কতভাবে উপকৃত হচ্ছে। আমার বিশ্বাস এটা যে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্নভাবে ওনার ভিডিও, ওনার চ্যানেল ফলো করে ক্রনিক কেসের চিকিৎসা খুব সহজভাবে করতে পারছে, আর এই জন্য ওই রবিন বর্মন স্যারকেও আমার আন্তরিকভাবে তার প্রতি খুব কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইল যে উনি আরও এইভাবে আমাদেরকে ভিডিও দিক, এবং সেই ভিডিওগুলো দেখে আমরা যেন আরও অনুপ্রাণিত হই এবং আপনাদের সঙ্গেও আমি যেন আরও এভাবে শেয়ার করতে পারি।